ভোট গ্রহণের খবর জানাতে এখন যাচ্ছি নরসিংদীতে সেখানে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট হাসান জাবেদ জাবেদ ভোট গ্রহণের তো প্রায় চার ঘন্টা হয়ে গেছে তো ভোটার উপস্থিতি কেমন দেখছেন সকালের তুলনায় কি একটু বেড়েছে বা কমেছে কেমন দেখছে জানাবেন আমাদের শাওন নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের নির্বাচন সকাল আটটা থেকে কিন্তু ভোটগণনা গ্রহণ শুরু হয়েছে ইতিমধ্যেই চার ঘন্টা অতিবাহিত হয়েছে বেশিরভাগ কেন্দ্রে আমরা যে জিনিসটা দেখেছি যে ভোটারদের উপস্থিতি কিছুটা কম তবে আমি এখন এই মুহূর্তে যে কেন্দ্রটিতে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে মাসিমপুর ইউনিয়নের নয়নং ওয়ার্ডের বাজনব আবুল ফায়েজ মোল্লা উচ্চ বিদ্যালয় এই কেন্দ্রটিতে ভোটারের উপস্থিতি আমি এখন খুব ভালোই দেখছি এবং লাইনেও অনেক ভোটাররা এখানে দাঁড়িয়ে আছেন নারী পুরুষ সবাই লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন কারণ এই ওয়ার্ড হচ্ছে এখানকার যে সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লা এই সিরাজুল ইসলাম মোল্লার স্ত্রী ফেরদৌসি ইসলাম তিনিও কিন্তু চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং এই সংসদ সদস্যের বাড়ি কিন্তু এই স্কুলটির ঠিক অপোজিটের রাস্তার পরই তার বাড়ি যেহেতু তার এলাকা এবং তার সে এবং তার ওয়াইফ মানে চেয়ারম্যান প্রার্থী দুজনেই এখানে ভোট দিয়েছেন এবং সকল ভোটারদের আনার সকল প্রস্তুতি তারা এখানে নিচ্ছেন তবে এই কেন্দ্রটিতে কিছু ছোটোখাটো অনিয়ম চোখে পড়েছে সেটি হচ্ছে যে এখানে অন্য চেয়ারম্যান পদের প্রার্থীদের কোনো এজেন্ট আমরা দেখতে পাইনি এবং পিরিজের যে এজেন্টরা আছেন দু একজন এজেন্টকে আমি হাতে নাতে দেখেছি ধরেছি কথা বলেছি যে ভোটারের সাথে ভিতরে গিয়ে ভোট দিতে সব যে হচ্ছে না মাঝে মধ্যে যেমন কেউ একটু বয়স্ক লোক আসছেন বা একটু শারীরিকভাবে অক্ষম সেই লোকদের সাথে ভিতরে গিয়ে ওই এজেন্টই ভোট দিয়ে দিচ্ছেন কাপ পিজে তো আমি কথা বলেছিলাম এবং এখানকার যে প্রিজাইডিং কর্মকর্তা তার সাথেও কথা বলছে এবং যে পোলিং অফিসার যে ভোটটা গ্রহণ করছেন কেন্দ্রে পুলিং বুথের মধ্যে বসে কক্ষে বসে তা উনি বললেন যে তার তো যাওয়ার কথা নাই মানে অনেকভাবেই বোঝানোর চেষ্টা করছিলেন কিন্তু কাজটি সঠিক হয় না পরে তিনি এখানকার এজেন্ট স্বীকার করেছেন তবে এখানে ভোটারের উপস্থিতি বেশি অন্যান্য জায়গায় কিন্তু ভোটারের উপস্থিতি কম এবং অন্য প্রার্থীরাও কিন্তু এই প্রার্থীর বিরুদ্ধে কিছুটা অভিযোগ করছেন যে তাদের জানছিলাম উপজেলা নির্বাচনের ভোট গ্রহণের খবর এখন আমরা যাব বগুড়ায় সেখানে আছেন স্টাফ করেসপন্ডেন্ট আতিকুর রহমান সোহাগ সোহাগ বগুড়ায় ভোটের সার্বিক পরিস্থিতি কেমন আমাদের জানাবেন বগুড়ায় আজকে কিন্তু তিনটি উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে বগুড়া সদর শিবগঞ্জ এবং শাহজাহানপুর উপজেলায় তো সকালে দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কিন্তু শান্তিপূর্ণ পরিবেশে ভোট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে তা আমরা এই মুহূর্তে অবস্থান করছি বগুড়া সদরের এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন বগুড়া জেলা স্কুল যে ভোট কেন্দ্র এই ভোট কেন্দ্রে কিন্তু আমরা সকাল থেকে আশেপাশে বিভিন্ন কেন্দ্র আমি ঘুরে দেখেছি ভোটার উপস্থিতি কিন্তু অনেক কম যদিও আমি এখন পর্যন্ত এখানকার ভোটে কিন্তু এই কেন্দ্রে ভোটার কিন্তু তেইশশো সত্তর জন যদিও ভোট পড়েছে এখন পর্যন্ত প্রায় তিনশো মতো ভোট পড়েছে কিন্তু এর আশেপাশে অন্যান্য ভোট কেন্দ্র কিন্তু দৃশ্য সেম এবং বাইরে যে মফসল এলাকার যে কেন্দ্রগুলো আছে তো বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেখানে কিছু কেন্দ্রে দেখা যাচ্ছে যে ভোটার একটু উপস্থিতি অনেকটা বেড়েছে তার শাহজাহানপুরে যে ঘটনাটি ঘটেছে সকালে আজকে এই আনারস প্রতীকের যে প্রার্থী সাজিদুর রহমান শাহিনের পক্ষে শেরপুর পৌরসভার যে কাউন্সিলর এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শুভ ইমরান উনি ভোট কেন্দ্র দখল এবং অবৈধ পন্থা অবলম্বন করার অভিযোগে তাই কিন্তু ভোট কেন্দ্র থেকে পুলিশ আটক করেছে তো এর পাশাপাশি কিন্তু বগুড়া সদরের এই যে আমাদের মোটরসাইকেল প্রার্থী ইনি অভিযোগ করেছেন যে তার কেন্দ্র থেকে তার বিভিন্ন এজেন্ট এবং তার সমর্থকদের কিন্তু ভোট কেন্দ্র আশেপাশে থাকতে দেওয়া হচ্ছে না তো এই কিছু অভিযোগ ছাড়া কিন্তু শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সাউন্ড জানছিলাম উপজেলা নির্বাচনের ভোট গ্রহণের খবর